দীর্ঘ 7 মাস পর অবশেষে 15ই ডিসেম্বর খুলতে চলেছে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকের মিনি জু। গড়চুমুক খোলার জন্য শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। জুয়ের পরিকাঠামোর কাজে প্রায় শেষ পর্যায়ে, পাশাপাশি উদ্যান চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে জোর কদমে। সাতসূত্র করছেন কর্মীরা। এদিকে গড়চুমুক খুলছে ঠিকই, তবে পর্যটকদের সেখানে প্রবেশের ক্ষেত্রে খরচ বাড়তে চলেছে প্রায় 4 গুণ। তাদের দিতে হবে পারে গড়চুমুকের প্রবেশের জন্য একটা ফিজ, জু দেখার জন্য আরো একটা ফিজ, যা অবশ্য যথেষ্ট চিন্তার কারণ পর্যটকদের। হাওড়া জেলা তো বটেই, রাজ্যের পর্যটন মানচিত্রেও যথেষ্ট উপরের দিকেই রয়েছে দামোদর নদীর তীরে অবস্থিত গড়চুমুক মিনি জু। দীর্ঘদিন সেখানে পরিকাঠামোগত খুব বেশি উন্নতি হয়েছিল না, বছর তিনেক থেকে মিনি জুয়ের পরিকাঠামোর অভাবনীয় উন্নতি হয়েছে। আগে যেখানে শুধুমাত্র সুখরিণ, কুমির, সজারু এসব নিয়ে চলছিল গড়চুমুক মিনি জু, সেখানে 2-3 বছরের মধ্যেই হরেক রকমের বন্য পশু পাখি এনেছে বন দপ্তর এবং হাওড়া জেলা পরিষদ। ইতিমধ্যেই সেখানে আনা হয়েছে ইমু, ম্যাকাও, অজগর, নীলগায়। এছাড়াও দেশি বিদেশি অনেক ধরনের প্রজাতির পাখি পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠবে গড়চুমুক। পাশাপাশি বন্য প্রাণীর তর্জন গর্জন কানে আসবে। সব মিলিয়ে একটি মনোহরকর পরিকাঠামো গড়ে উঠেছে গড়চুমুক মিনি জুয়ে। বহুদিন বন্ধ থাকার ফলে এইসব পণ্য পশু প্রাণী দেখে শিশুদের মনের আনন্দ দেওয়া থেকে বঞ্চিত হয়েছে বহু অভিভাবকরাও। তাদের মুখে হাসি ফুটতে চলেছে গড়চুমুক খোলার খবরে। খুললে কি হবে? সেখানে প্রবেশ করে ঘোরাঘুরি এবং বন্য প্রাণীদের দেখতে প্রায় 4 গুণ গ্যাঁটের করি খরচা করতে হবে পর্যটকদের। আগে যেখানে প্রবেশ মূল্য ছিল মাত্র 10 টাকা, সেখানে খরচ হতে পারে প্রায় 40 টাকা। বন্য প্রাণী দেখার জন্য জুয়ে প্রবেশের ক্ষেত্রে টিকিটের মূল্য করা হয়েছে জন পিছু 25 টাকা, উদ্যানে ঘোরাঘুরির জন্য দিতে হতে পারে অতিরিক্ত 15 টাকা। টিকিটের মূল্য বাড়ার কারণ হিসেবে জানা যায় উদ্যান এবং কটেজগুলো একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া দিয়েছে, যেটা হাওড়া জেলা পরিষদ। সেই সংস্থা টিকিটের মূল্য বাড়াবে বলেই সূত্রের খবর। তবে উদ্যানটিকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে ওই সংস্থা। সুন্দর ফুলের বাগান, ক্যাফেটেরিয়া, বোটিং ব্যবস্থা সহ মনোরঞ্জনের নানা ধরনের ব্যবস্থা সেখানে ওই সংস্থা করবে। সেখানে কটেজগুলোতে সব এসি করা হবে, সেগুলো বিক করা যাবে অনলাইন এবং স্পটেও। এজন্য ওই সংস্থা আলাদা ওয়েবসাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে বলা যায় ঢোল পাল্টে যাচ্ছে গড়চুমুক মিনি জুয়ের, এবং সেখানে গিয়ে মনোরঞ্জনের ক্ষেত্রেও খরচার বহর কপালে ভাঁজ ফেলবে বহু পর্যটকদেরও। এই ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন।